ফরিদপুর শহরের সিএনবি ঘাট যৌনপল্লির যৌনকর্মী বৃষ্টি বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার রাত 8টার দিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স শাহজাহান মিয়া ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃষ্টি বেগম ছোটবেলা থেকেই শহরের সিএনবি ঘাট যৌনপল্লিতে বড় হয়েছেন, এজন্য তার বাবা মায়ের পরিচয় কারো জানা নেই বা সেভাবে সামনে আসেনি। ওই পল্লির বাসিন্দারা জানান, সিএনবি ঘাট এলাকায় থাকতেই শহরের রথখোলা এলাকার আজিম নামের এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। 3 মাস আগে আজিম বিয়ে করে বৃষ্টিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কথা বলে সিএনবি ঘাট থেকে রথখোলা এলাকায় নিয়ে যান। এরপর থেকে আজিমের সঙ্গেই ছিল বৃষ্টি। তারা জানান, গতকাল বৃহস্পতিবার সকালে একটি রিকশায় করে গুরুতর আহত অবস্থায় বৃষ্টিকে রথখোলা থেকে সিএনবি ঘাট যৌনপল্লিতে পাঠিয়ে দেন আজিম। সেখানে গেলে আহত অবস্থায় অন্য যৌনকর্মীরা বৃষ্টিকে দ্রুত জেনারেল হাসপাতালে ভর্তি করে। এহসানুল হক, ঢাকা পোস্ট।